আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 বছর থেকে 5 বছর প্লাস বেবিদের জন্য টমেটো এবং আলু দিয়ে পাবদা মাছের একটা পাতলা ঝোল রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগা অবশ্যই একবার হলেও আপনাদের বেবিদের এইভাবে মাছ রান্না করে খাওয়াবেন, ইনশাআল্লাহ খুব পছন্দ হবে এবং আগ্রহ সহকারে খাবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি রান্নাটা বাচ্চার জন্য করছি। আমার বেবির বয়স হচ্ছে 3 বছর, তো 3 বছর বেবির জন্য করছি, সে কারণে আমি তেল এবং ঝালের পরিমাণটা একেবারেই সামান্য দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আসলে রান্নাবান্না আমরা কম বেশি সবাই পারি, আর বেবিদের জন্য আমরা সব মায়েরাই চেষ্টা করি যে নিত্য নতুন খাবার তৈরি করতে। সেই প্রচেষ্টা থেকে আমার আজকে এই রেসিপিটা, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, তো আমি যেইভাবে রান্না করে খাওয়াই আমার বেবিকে সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি আরেকটু ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর একেবারে এক চিমটি আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আপনার বেবি যদি একেবারেই ঝাল খেতে পছন্দ না করে, সেক্ষেত্রে আপনারা লাল মরিচের গুঁড়োটা স্কিপও করতে পারেন। জাস্ট কালারটা একটু সুন্দর দেখানোর জন্য আমি লাল মরিচের গুঁড়োটা এক চিমটি পরিমাণ ইউজ করেছি। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে একটা আলু নিয়েছি, আর আলুটাকে আমি একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আলুগুলো কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে, আপনি ঢাকনাটা খুলে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আবারও একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, যতটুকু পরিমাণ আমরা ঝোলটা রাখবো তার চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিব। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো। পাবদা মাছটা কিন্তু এমনিতে অনেক নরম হয়, তো মাছটা দেওয়ার পরে আমি কিন্তু বেশি একটা নাড়াচাড়া করব না। এখন যেরকম আমি ঝোল রাখতে চাই, পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাছটা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। মাঝে আমি আবারও একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখুন এখনও অনেকটা পরিমাণ ঝোল রয়েছে, আমি আর একটু শুকিয়ে নিব। তো আর একটু যখন শুকিয়ে আসবে, আমি নামানোর ঠিক 2-3 মিনিট আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেব। তো মাছটা নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই রান্না করে ফেলাম বাচ্চাদের জন্য পুষ্টিকর একটা মাছের রেসিপি।
আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের সোনামণিদের জন্য একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।